হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমান এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বহুত বঢ়িয়া অপডেটটি বর্তমান আপনার সামনাকু নেই আসিছি। যদি আপনার এসএসসি র সিএচসিএল পরীক্ষার চাকরিটিয়ে করা চাহুমান, তাহলে মু এই ভিডিওরে আপনার গোটে মাস্টর প্লান দিয়ে রাখবি। এই মাস্টর প্লানের কোণ রয়েছে অপডেট না সিলাবস কোণ রয়েছে, পরীক্ষা প্রণালী কোণ রয়েছে এবং কেউ বহি পড়লে চাকরিটি পক্কা, তবে নিশ্চিত রূপে আপনার এই পুরা ডিটেলস ইনফরমেশন মিলব। কিনা ভিডিওটি বহুত ইনফরমেটিভ রহব। আপনার এই ভিডিওটি শেষ যাই দেখুন। যদি ভিডিওটি ভাল লাগুচি ভিডিওটি লাইকটিয়ে করতু, সাংসাথী সহ সেয়ার করে জমার ভুলত না, এবং চ্যানেলকে প্রথম থর করে ভিজিট করলে চ্যানেলকে সবসক্রাইব করতু। এইভাবে লাটেস্ট অপডেট পাওয়া নোটিফিকেসন বেলকু ক্লিক করি অলরে সেট করতু, যাহাদ্বারা কি টাইম টু টাইম ডেলি বেসিক কিছু না কিছু বহুত বড়িয়া বড়িয়া জব অপডেট সহ এইভাবে ইনফরমেটিভ ইনফরমেশন আপনার পাইপার। তবে চলন্তু ডেরি নকরি এই ভিডিওটি আরম্ভ করা। তবে দেখুন ওভরভিউ প্রথমে দিয়ে রাখুচি রিক্রুটমেন্ট রিগার্ডিং এসএসসি সিএচসিএল রিক্রুটমেন্ট, যেটি কি টোটাল নম্বর ভ্যাকেন্সি রয়েছে 3700 রু অধিক পোস্টর ভ্যাকেন্সি। এথিপাই ওড়িশার পিলা মানে এই ফর্ম কু আপ্লাই করে পড়ুছন্তি বর্তমান। আপনার যদি বর্তমান সুদ্ধা এই ফর্ম কু আপ্লাই করে না, নিশ্চিন্ত রূপে ডেরি নকরি ফর্ম কু নিহাতি রূপে আবেদন করন্তু। এই ভিডিওরে আপনার বহুত বড়িয়া বড়িয়া ইনফরমেশন মিলবার অছি, ধ্যান দেই এই ভিডিওটি কু শেষ যাই দেখুন। দেখুন আপনার ওভারভিউরে মু আপনার কহি রাখুচি কোন কোন পোস্ট রয়েছে না, লোয়ার ডিভিজন ক্লর্ক, জুনিয়র সেক্রেটারিয়েট আসিস্ট্যান্ট, পোস্টাল আসিস্ট্যান্ট, সর্টিং আসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টর ভ্যাকেন্সি। এ টোটাল উপরে 3700 অধিক পোস্টর ভ্যাকেন্সি, যেপাই ওড়িশার প্রত্যেক জেলার পিলা মানে পুরুষ এবং মহিলা প্রার্থী মানে আপ্লাই করে পারবে। তবে এটি রিক্রুটমেন্ট রিগার্ডিং মু আপনার যে অফিসিয়ালি অপডেট রয়েছে এসএসসি সিএচএল র এক্সাম প্যাটর্ন কু নেকি, সে বিষয়ে মু আপনার ডিটেলস রে ভালসে বুঝাউছি, ধ্যান দিয়ে দেখুন। এই যে পরীক্ষা রহব, স্টাফ সিলেকশন কমিশন এখন কন্ডাক্ট করব, যেটি কি আপনার থ্রি টায়ার এক্সাম রহব। থ্রি টায়ার মানে তিনোটি বেসিক্রে আপনার চয়ন করা যাব। ফার্স্ট টায়ার ওয়ান, টায়ার টু এবং টায়ার থ্রি মাধ্যম দিয়ে আপনার এর নিযুক্তিটি হাসল করা পড়ব। তবে দেখুন টায়ার ওয়ান কেমিটি কোশ্চিন রয়েছে, অবজেক্টিভ মল্টিপল বেসিক র কম্পুটর বেসড টেস্ট অনলাইন রয়েছে এক্সাম, যেটি কি আপনার অবজেক্টিভ টাইপ র কোশ্চিন আসব। টায়ার টু ডেসক্রিপটিভ পেপর রয়েছে, কম্পুটর বেসড র ডেসক্রিপটিভ পেপর মানে কম্প্রেসন বেসিক র এসে রাইটিং লেটর রাইটিং ভাগ পেপর রয়েছে এর। তাপরে আসছে আপনার টায়ার থ্রি, যেটি কি স্কিল টেস্ট, টাইপিং টেস্ট কম্পুটর রে আপনার দেওয়া পড়ব। বাস এই টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি এক্সাম কু যদি ক্লিয়ার করে দেছেন, তাহলে এর আপনার সুনিশ্চিত চাকরিটি কু হাসল করে পারবে। তবে এটি আপনার যে ফ্রেজ ওয়াইজ এক্সাম রহব, প্রথমে টায়ার ওয়ান এক্সাম রহব। এই টায়ার ওয়ান এক্সাম রে কেমিতি কোন কোশ্চিন আসব সে বিষয়ে চলুন দেখিবা। টোটাল নম্বর অফ কোশ্চিন রহব 100টি, টোটাল উপরে 100টি কোশ্চিন আসব, যেটি কি ম্যাক্সিমম মার্ক কত রয়েছে না 200 মার্ক। অর্থাৎ 100টি কোশ্চিন কু গোটে কোশ্চিন কু 2 মার্ক, টোটাল উপরে 200 মার্ক আপনার এটি এক্সাম দেওয়া পড়ব। এই এক্সামের ডিউরেশন রহব 60 মিনিট বা মাত্র ঘণ্টাটি আপনার সময় মিলব এই 100টি কোশ্চিন র আনসর দেওয়া। এটি আপনার সেকশন ওয়াইজ দেখলে প্রথমে রহব জেনারেল নলেজ, কোয়ান্টিটেটিভ আপটিচ্যুড, জেনারেল রিজনিং এবং ইংলিশ কম্প্রেসন বেসিক র কোশ্চিন এই টায়ার ওয়ান রে দেখিবাকু মিলিব। এতিরে উত্তীর্ণ হেলা পরে যে প্রার্থী মানে এতিরে উত্তীর্ণ হবে সেমানে টায়ার টু কু কোয়ালিফাই করিবে। তবে টায়ার টু রে আপনার কোণ রয়েছে, দেখুন টায়ার টু র এক্সাম প্যাটার্ন ডেসক্রিপটিভ পেপর রয়েছে এসএ লেটর রাইটিং উপরে, ম্যাক্সিমম মার্ক কত রয়েছে 100 মার্ক, 100 মার্ক র আপনার এটি এসএ লেটর রাইটিং রয়েছে। ডিউরেশন কত মিলুচি ঘণ্টাটে, ইয়ে বি আপনার 60 মিনিট র সময় মিলুচি, যেটি আপনার এসএ লিখবার অছি এবং লেটর রাইটিং উপরে প্রশ্ন আসব, যা আপনার ভালসে ক্লিয়ার করিবার অছি। তাপরে আপনার যে রহব সেই যে এসএসসি সিএচসিএল সিলাবস, এই যে আপনার এক্সাম প্যাটর্ন টায়ার ওয়ান এবং টায়ার টু, এই যোড়া যাক সরিলা পরে আপনার স্কিল টেস্ট রহব, ঠিক আছে, কম্পুটর বেসিক টেস্ট রহব, যে কোয়ালিফাই করবে সে কম্পুটর বেসড টেস্ট দেবে, সেতরে টাইপিং অছি, আপনার টাইপিং স্পিড, টাইপিং টেস্ট দেখা যাব, সেতরে কোয়ালিফাই হেলা পরে আপনার সেটি নিযুক্তি মিলি পারিব। তবে এই যে এক্সাম কু ক্লিয়ার করিয়া পাই সিলাবস ম্যাটর করছি, কিপরি আপনার প্রশ্ন রয়েছে, কেউ কেউ চ্যাপ্টর আপনার কোশ্চিন আসছে সে বিষয়ে আমি দেখিবা। দেখুন এটি আপনার এসএসসি সিলাবস র ডিটেলস মু মেনশন করছি, যা কি প্রথমে রহব টায়ার ওয়ান র জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটি কি টপিক ইনক্লুড রহব অ্যানালোজিক্স,
কোডিং ডিকোডিং ক্লাসিফিকেসন সিরিজ এবং পজল কু এইভাবে নেই কোয়ান্টিটেটিভ আটিচ্যুড্রে আপনার টপিক কভর করছি এরিথমেটিক আলজেব্রা জিওমেট্রি ত্রিকোণমিতি এবং স্ট্যাটিস্টিক্স কু কভর যে আপনার বি জেনারেল আওয়ারনেস উপর কোশ্চিন আসবে রিলেটেড কারেন্ট আফেয়ার হিস্ট্রি জিওগ্রাফি এবং সাইন্স উপর প্রশ্ন এটি দেখা মিলুচি ইংলিশ কম্প্রেসন নজর পকাইলে গ্রামার ভোকাবুলারি রিডিং কম্প্রেসন এবং রাইটিং স্কিল উপর আপনার এটি কোশ্চিন আসবার চান্সেস বহুত অছি যাকে টায়ার ওয়ান এক্সামে আপনার দেখা মিলব এই যে টায়ার ওয়ান এক্সামে আউ গোটিয়ে কথা রয়েছে আপনার মনে প্রশ্ন আসতে এতে নেগেটিভ মার্কিং অছি না নাই দেখুন টায়ার ওয়ান এক্সাম রহব সেতিরে নেগেটিভ মার্কিং অছি যেটা কি 0.5 মার্কর গোটে নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ যদি আপনার গোটে কোশ্চিন ভুল করছেন তাহলে আপনার 0.5 মার্ক কটিযিব অর্থাৎ গোটে কোশ্চিনে আপনার হাফ 2 মার্ক গোটে কোশ্চিন ঠিক কলে 2 মার্ক মিলুতলা আপনার যদি গোটে কোশ্চিন ভুল করিদেবে 0.5 মার্ক ডাইরেক্ট কটি যাচ্ছি যেটা কি আপনার বহু ইম্পর্টাট রয়েছে নেগেটিভ মার্কিং করার পূর্ব 10 ভাববে তবে দেখুন এটি আপনার ইজিলি গোটে কোশ্চিন ঠিক কলে 2 মার্ক মিলুচি নেগেটিভ মার্কিংরে আপনার 0.5 কটুচি এবং ডেসক্রিপটিভ পেপর টায়ার 2 যেটা রয়েছে সেতিরে কোনোটি নেগেটিভ মার্কিং নাই নেগেটিভ মার্কিং এটি না আপন মানে যে ডেসক্রিপটিভ পেপর দেবে সেতিরে আপনার নেগেটিভ মার্কিং রহবনি আই মিন টায়ার 1 রে হি কেবল নেগেটিভ মার্কিং অছি যে মানে কোয়ালিফাই করবে টায়ার 2 পাই সেমানক পাই নেগেটিভ মার্কিং নাই টায়ার 2 রে তারপরে আমি দেখিবা এটি আপনার যে এক্সাম প্রসিজর রে আপনার এই সব ডিটেলস রয়েছে যেটি কি আপনার এইভাবে প্রসেসে টায়ার 1 টায়ার 1 কু কোয়ালিফাই করবে কিন্তু টায়ার 1 টায়ার 1 2 কু কোয়ালিফাই করিয়া পাই আপনার কেউ বহি কি ফলো করিবা আবশ্যকতা রয়েছে দেখুন পুরা ক্লিয়রলি মু মেনশন করছি আপনার চাইলে চেক করে পারিবে যদি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবজেক্ট কু দেখিবে তাহলে মু এটি তিনটি বহি কি মেনশন করছি আপনার চেক করে পারিবে অবজেক্টিভ জেনারেল ইংলিশ পাই আপনার এসপি বক্সির বহি কু ফলো করে পারিবে কুইক লর্নিং অবজেক্টিভ জেনারেল ইংলিশ পাই আপনার আর এস অগ্রওয়াল বা বিকাশ অগ্রওয়াল বই কু ফলো করে পারিবে ওয়ার্ড পাওয়ার এবং মেড ইজি যে বইটি রয়েছে এটা নর্মাল লয়েসর বই কি ফলো করে পারিবে এটি আপনার কোয়ান্টিটেটিভ আটিচ্যুড পাই যে দেখবে আপনার কোয়ান্টিটেটিভ আটিচ্যুড কম্পিটিটিভ যেটা কম্পিটিটিভ এক্সাম পাই রয়েছে আর এস অগ্রওয়াল বেস্ট পপুলার বুক সেটা কু আপনি ফলো করে পারিবে ফাস্ট ট্র্যাক অবজেক্টিভ এরিথমেটিক পাই আপনার রাজেশ বর্মাঙ্কর বুক কু ফলো করে পারিবে ম্যাজিক্যাল বুক অন কুইকর ম্যাথ পাই এম তৈয়ার বহি কি আপনার এটি ফলো করে পারিবে এবং 3 নম্বর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইন্টেলিজেন্স আপনার যে বই রয়েছে এ মডর্ন আপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং আর এস অগ্রওয়াল মোস্ট ইম্পর্টাট ওয়ান যেটা কি পপুলার বুক রয়েছে সে বুক আপনার ফলো করে পারবে অ্যানালিটিক্যাল রিজনিং যে দেখুন এম কে পাণ্ডে দেখুন নন ভার্বাল রিজনিং আপনার বিএসএস সিজুয়াল অ্যান্ড ইন্দু সিজুয়াল বুক কু ফলো করতু নেক্সট হচ্ছে জেনারেল আওয়ারনেস যেটা কি আপনার যদি করেন্ট আফেয়ার নলেজ পকাই চাহুন তাহলে ডেলি বেসিক্রে নিউজ পেপর পড়ুন ম্যাগাজিন পড়ুন অপডেটেড রুহু করেন্ট আফেয়ার আপনার ডেলি বেসিক্রে জাঁপারে যদি স্ট্যাটিক জিকে উপরে নজর পকাই চাহুন স্ট্যাটিক জিকে কভর করা চাহুন সবুঠু বেটর হব লুসেন্ট জেনারেল নলেজ যেটা কি বহু বড়িয়া বইটি অছি আপনার চাইলে স্ট্যাটিক জিকে কু সেইথুরু কভর করে পারবে ইয়ে লা ফ্রেন্ডস আপনার সিলাবস ওয়াইজ আপনার এক্সাম প্যাটর্ন ওয়াইজ যা বি ইম্পর্টাট টপিক লা সিলাবস কমিটি কভর করবে তা বিষয়ে আপনার জনাইলি এবং ইম্পর্টাট বুক গুড়ি কম রহব এই এক্সাম এসএসসি সিএচসিএল কু কভর করা তবে আপনার ডিটেলস জনাইলি ইংলিশ পাই কেউ বুক কোয়ান্টিটেটিভ আটিচ্যুড পাই কেউ বুক জেনারেল ইন্টেলিজেন্স পাই কেউ বুক এবং জেনারেল আওয়ারনেস পাই কেউ বুক ফলো কলে আপনার অতি ইজিলি এই এক্সাম কু ক্লিয়র করে পারবে ফ্রেন্ডস এই ভিডিওরে আপনার ডিটেলস ইনফরমেশন দেলি এই ভিডিওটি বহু ইম্পর্টাট রয়েছে এবং আউ গোটি কথা কবি যদি এপর্যন্ত আপনার এ ফর্ম কু আপ্লাই করে না এই ভিডিওর ডেসক্রিপশন আপনার এসএসসি সিএচসিএল অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করিদেবি সেটি ক্লিক করি আপনার যাইকি এই ফর্ম কু আপ্লাই করিপারিবে দেখুন এটি আপনার যা বি অপডেট রয়েছে যা সব ডিটেলস ইনফরমেশন রয়েছে আপনার 23 তারিখর এই ফর্ম অনলাইন আরম্ভ হচ্ছে যা কি ইনফরমেশন রয়েছে আপনার যাইকি আপ্লাই করিপারিবে দেখুন এই যে অপডেট রইলি বহু ইম্পর্টাট লা যদি আপনার ইনফরমেশনটি ইম্পর্টাট লাগিছে নিশ্চিত রূপে ভিডিওটি লাইক টিয়ে করতু সাংসাথী সহ সেয়ার করুন জমার ভুল চ্যানেল প্রথম থাকার ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করে নিতু এইভাবে লাটেস্ট অপডেট টাইম টু টাইম আপনার পাইপারে আমার এই চ্যানেল জরিয়ে তবে নিহতি রূপে নোটিফিকেশন বেল কু ক্লিক করি অল সেট করতু দেখা পুনে এক নেক্সট অপডেট্রে সে পর্যন্ত বিদায় দিন জয় জগন্নাথ।